দিল্লির বিপক্ষে নামার আগেই কলকাতা নাইটরসের প্রথম একাদশ কেমন হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি যেখানে আপনাদের বলছি যে হয়তো কলকাতা নাইটারসের দলে একটি প্লেয়ার পরিবর্তন হতে পারে তো কোন সেই প্লেয়ার পরিবর্তন প্রথম একাদশটি শেষ পর্যন্ত দেখবেন সেখানে দিল্লির বিপক্ষে কলকাতা নাইটসের প্রথম একাদশ আপনাদেরকে জানাই যে প্রথম একাদশের সুযোগ পাবে ভেঙ্কটেশায়ার শে সায়ার নীতিশ রানা স্যাম্বেলিংস আজিঙ্কে রানে সুনীল নারিন রাশিক দাস সালাম প্যাট কামিংস উমেশ যাদব বরুণ চক্রবর্তী আমিও শেষ ম্যাচে সেরা ফ্যান্টাসি দল লাগিয়েছিলাম উইনজোতে যেখানে উইনজোতে অবশ্যই এক্সট্রা উইনিং পেয়েছি আর সব থেকে বড় কথা পরবর্তী ম্যাচ আপনাদের কাছে সুযোগ থাকে চেন্নাই সুপার কিংস ও হায়দ্রাবাদ ম্যাচে তার কারণ এই উইন জিতে দলা গেলে আপনাদের জেতা আরো ভাই এক্সট্রা হয়ে যায় তার কারণ এখানে একটি মোড আছে এক্সপার্ট মোড যেই এক্সপার্ট মোডে যদি আপনারা ভাই সিলেক্ট করেন যদি এক্সপার্টদের মোটা মোড দেন তো ভাই অবশ্যই এক্সপার্টরা জিতলে আপনিও জিততে পারবেন আর সবচেয়ে বড় কথা এখানে এক্সট্রা অফার দিচ্ছে এবং আপনিও যদি বন্ধুদের রেফার করেন 50 টাকা করে বোনাস পেয়ে যাবেন তো ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিংক আছে উইনজো ফ্যান্টাসিতে অবশ্যই এখনই ডাউনলোড করুন এই ছিল কিন্তু শেষ ম্যাচের প্লেইং ইলেভেন আর এই প্লেইং ইলেভেন ভাই নামার মানে এই প্লেইং ইলেভেন নেই নামবে সেভেন্টি পারসেন্ট কনফার্ম আর যদি এর থেকে চেঞ্জেস হয় একটা সে হচ্ছে অ্যারন ফ্রিঞ্চ আসবে কার জায়গায় ভাই সেটা কার জায়গায় ওপেনারে অ্যারন ফ্রিঞ্চ আসবে ভাই আজিমকে রাহানে বা কোনো একটা বিদেশি প্লেয়ারকে বসতে হবে কারণ ভাই যদি এই প্লেইং ইলেভেন ভাই থাকার চান্স আছে আবারও নেই তার কারণ থাকার চান্স কত পার্সেন্ট আমি বলছি ভাই ওই তো ভাই তিরিশ পার্সেন্ট ইদার উদার মানে চেঞ্জেস হতে পারে নাহলে তো প্লেইং ইলেভেন ঠিক সেম আগের ম্যাচের মতোই হবে তার কারণ ভাই কলকাতা নেই অবশ্যই টপ অর্ডার রান পাচ্ছে না তো বলে রাসেল ব্যাট কামিংস থেকে স্যাম বেলিংস থেকে শুরু করে এদের এরা তিনজন যা ব্যাট করে দিয়েছে ভাই এই তিনজনের জন্যেই অনেকটা জিতছে এবং ভেঙ্কটেশ আয়ার অবশ্যই রান পেয়েছে তো আশা করা যাক হোপফুলি পরের ম্যাচে রান পাবে তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান দিস গেমস ইনভলভস এন এলিমেন্ট অফ ফাইনান্সিয়াল রিস্ক এন্ড মেবি অ্যাডিক্টিভ প্লিজ প্লে রেসপন্সিবলি এন্ড অ্যাট ইওর ওন